বরাক নদীর বাঙ্গনে তলিয়ে যাওয়া সোনাবাড়িঘাটে 645 নম্বর তসদ্দর আলী মজুমদার এলপি স্কুল পুনর্নির্মাণ কাজের ফলক উন্মোচন করলেন সোনার বিধায়ক করিমউদ্দিন বড়বইয়া ও জেলা শাসক কৃতি জাল্লী। শুক্রবার ডিএমএফটি তহবিল থেকে 20 লক্ষ টাকা ব্যয়ে কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ উপলক্ষে স্কুল প্রাঙ্গনে শিক্ষাবিদ আইনুল হক মজুমদারের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিধায়ক বিভিন্ন প্রকল্পের কাজের কথা উল্লেখ করে বলেন, মুখ্যমন্ত্রীর সহায়তায় সোনাই নদীর বাঙ্গন প্রতিদূর সড়ক সেতু ও কাজ মঞ্জুর হয়ে আসছে। নদী বাঙ্গন বিলীন হয়ে যাওয়ায় স্কুলটি ভবন নির্মাণের জন্য অর্থ মঞ্জুরের ক্ষেত্রে জেলাশাসক কৃতি জাল্লীর অবদানের কথা তুলে ধরেন বিধায়ক। সভায় জেলাশাসক কৃতি জাল্লী তার বক্তব্যে বলেন, নদী বাঙ্গনে বিধ্বস্ত স্কুল ভবনটি নির্মাণের জন্য 20 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। ভবনের কাজ সঠিকভাবে করার জন্য স্কুল পরিচালন কমিটি ও স্থানীয় জনগণের সহযোগিতা করার আহ্বান জানান। সরকারি স্কুলে এখন পড়াশোনার পাশাপাশি ইউনিফর্ম, মিড ডে মিল, বই ইত্যাদি বিনামূল্যে প্রদান করছে। এছাড়া রয়েছেন অভিজ্ঞ শিক্ষক শিক্ষয়িত্রীরা, তাই স্কুলে বেশি করে শিশুদের পাঠাতে এলাকাবাসীর কাছে আবেদন রাখেন জেলা শাসক। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাই ব্লক প্রাথমিক শিক্ষাখণ্ড আধিকারিক লিপিকা সিনহা, বিআরপি সাবিনা সুলতানা, সোনাই ইউরিফ কমিটির সভাপতি খালিদ হাসান লস্কর, যুব সভাপতি জাকির হোসেন লস্কর সহ স্থানীয় শিক্ষাবিদ, জনপ্রতিনিধি ও নাগরিকরা। সোনাই থেকে নিপু লস্করের রিপোর্ট। তো আমি সোনাবাড়ি যার এই অঞ্চলের পক্ষ থেকে আমি বিজেপিকে ধন্যবাদ জানাই এলপি স্কুলের জন্য 20 লক্ষ টাকা দেওয়ার জন্য। আর বাকি আমাদের আশপাশের যেগুলো ইরোজন ছিল, প্লাস জাঞ্জারবাদি হোক, উত্তর কৃষ্ণপুরি হোক, নিয়াজাম বাগপুর হোক, সুন্দরী হোক, প্রত্যেকটা টেন্ডার হয়েছে 2 কোটি 2.5 কোটি 2 কোটি 20 লক্ষ টাকা, 1 কোটি, এরকম যেটা যেটা প্রয়োজন হয়েছে সেই হিসাবে টেন্ডার হয়েছে। আগামী 10-15 দিনের মধ্যে ওয়ার্ক অর্ডারে কাজ স্টার্ট হবে, রাস্তার কাজ স্টার্ট হয়েছে, আগামী 20 দিনের ভিতরে ইনশাআল্লাহ কাজ শেষ হবে। একটা দীর্ঘের কমিটমেন্ট ছিল আপনাদের সামনে, এখানে 1 কোটি 47 লক্ষ টাকার বিল, সেটারও কাজ আগামী 7 দিনের মধ্যে স্টার্ট হবে। কনট্রাক্টর অ্যালটমেন্ট হয়ে গেছে ওয়ার্ক অর্ডার। রেইলের প্রবলেম যেটা ছিল, এখন আমরা 400 মিটার রাস্তার পাশে যেখানে ইম্পর্টেন্ট, যেখানে জল ওভারফ্লো করে সেই জায়গাতে আমরা 400 মিটার পাশ থেকে ড্রেন স্টার্ট করবো, সেটাও আগামী 5 দিন বন্ধ করতে সকতে তো কান মাইনি হো রা। বাট ডিএমএফটি জো ডিস্ট্রিক্ট মিনারেল ফান্ড ট্রান্সফার জো হাম বলতে হ্যায় কি জিস গাঁও সে ইয়ে মাইনিং হো রা হ্যায় উসি গাঁও কা বেনিফিট হোনে কে লিয়ে ইয়ে ফান্ড হামনে কনস্টিটিউট কিয়া থা, ইসিলিয়ে যহি সে জাহাঁ ফান্ড মাইনিং হো রা হ্যায় उसी का फंड लेके फिर हम स्कूल का डेवलपमेंट का कार्यक्रम लिए हैं। आप जैसे देखते हैं, पहले हमने बाउंड्री वॉल बनाया है, अभी 20 लाख आया है, एक बहुत सुंदर सा बिल्डिंग बन सकता है। एलपी स्कूल के लिए इतना बड़ा रकम बहुत ज़्यादा होता है। मैं आशा करती हूँ कि प्रिंसिपल, कॉन्ट्रैक्टर एंड एसएमसी मिलके बहुत सुंदर सा बिल्डिंग जल्द ही जल्द बनाएंगे और भी बच्चों का एडमिशन ले सकते हैं इस पूरा एरिया के लिए। मैं पब्लिक से यही रिक्वेस्ट करती हूँ कि आप बच्चों को स्कूल भेजिएगा, स्पेशली गवर्नमेंट स्कूल में बहुत सारा इम्प्रूवमेंट आ रहा है, मिड डे मील है, फ्री यूनिफॉर्म है, फ्री टेक्स्ट बुक है, अभी और सुंदर से बिल्डिंग्स आ रहे हैं, बेंचेस आ रहे हैं, तो और भी आप बच्चों को भेज सकते हैं स्कूल में। यहाँ से फिर नेक्स्ट हाई स्कूल का टारगेट करेंगे, इस एरिया में कैसे और इम्प्रूवमेंट ला सकते हैं। मैं धन्यवाद बोलना चाहती हूँ एमएलए साहब को, अपना टाइम दिए हैं एंड यहाँ पे और भी स्कीम्स लेंगे ताकि गांव में